সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশে বাইরে যেখান থেকে ভিডিওটা দেখছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে 28 মার্চ 2023 সাল, জানাবার পাটে বাজার দর সম্পর্কে। বর্তমান পদ্মপুর বাজার দর যাচ্ছে, পাটে কালো কালেকশন মোটামুটি ভালোই লাগছে। তো চলুন জেনে নিই আজকে পাটে কোন বাজার দর। আসসালামু আলাইকুম ভাই, এটা আপনার পাট নাকি? কত কি দাম হলো ভাই আজকে? ভাই আজকে দাম বলছে 2400। 2400 দাম বলছে? কত হলে দিতে চাইলেন ব্যাপারে? মানে 2500-2550 হলে ছাড়ি। তাই 2500 হলে দিয়ে দিবেন। যাই হোক, তো পাটের কালারটা মোটামুটি ভালোই আছে। কালার তো গত হাটের চাইতে আজ আবার একটু বাজারটা কম মনে হচ্ছে। গত হাটের বাজারটা একটু ভালো ছিল। আজকে পাট আমদানি কম, তারপর সকালে একটু বলে পাট আমদানি হয়েছিল। আপনাদের পাটের তো কোয়ালিটি বুঝে পাটের দাম, তাই না? আপনি 2600 ভালো কোয়ালিটি পাট কিনতেই পারেন, যেহেতু আমি তো এখন কোয়ালিটি পাটটা দেখছি না। সর্বোচ্চ কেমন কালার? গত হাটে 50 পর্যন্ত গিয়েছিল, আমি দেখছিলাম গত হাটে। হয়তো আজকে 2600 আপনি বলছেন কিনতে পারেন, হয়তো একটা ফাট থাকলে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন ভাই? কি দাম হলো এই পাট? 450 টাকা দাম বলছে। 2450 টাকা দাম বলছে? তো দর্শক, এই পাটটা 2450 টাকা মনে আজকে বাজার দরে দাম হচ্ছে। এই যে এই পাটটা উপরে এই পাটটা 2300, আর নিচের এই যে এই পাশে এগুলো 2400 পর্যন্ত দাম হচ্ছে। এই ছিল আজকে পাটের বাজার দর। আসলে পাটের কোয়ালিটির উপরে দাম সর্বোচ্চ উপর বাজার। পাশের এক ব্যাপারী ভাই বলছে যে 2600 পর্যন্ত কেনা হয়েছে তার পাশ, আর নিম্ন যেগুলো একটু কালার কোয়ালিটি কম মেডম সাইজ, ওগুলো 2500 থেকে 2550 পর্যন্ত বাজার। আর নিম্ন বাজার সর্বোচ্চ 2300 থেকে 2500 টাকা, যেটা একটু নিম্ন মানের পাট। আর এমনিতে এবছরে হচ্ছে আপনার পাটার কালার কোয়ালিটিটা অনেকই কম, খুবই ভালো মানের পাটটা খুবই কম।